আরও একটি ভোর হয়েছে দৌলদিয়ায়। বাংলাদেশ সরকার অনুমোদিত যৌনপল্লীতে বড়রা এখনো ঘুমিয়ে এখানে, কিন্তু জেগে উঠেছে যৌনপল্লীর একটি ছোট ছোট শিশুরা। শিশু আনন্দ ঘরে, একমাত্র প্রি প্রাইমারি স্কুল গোয়ালন্দ বাজারে। সেইদা ছিলেন অস্ট্রেলিয়া 1995 সালে কিছু সাহসী এবং হৃদয়বতী যৌনকর্মীকে নিয়ে প্রতিষ্ঠা করেন শিশু আনন্দ ঘর গোয়ালন্দ বাজারে। এই স্কুলটি পরিচালিত হয় এক সময়কার যৌনকর্মীদের দ্বারা, যারা আজ আর যৌনকর্মী নন, তাদের মাঝে কেউ কেউ শিক্ষক হয়েছেন। এই স্কুলের প্রতিটি শিশুর জন্মই দৌলদিয়া যৌনপল্লীতে। এদের অনেকেই জানে না কে তার বাবা, কেমন তিনি দেখতে। এখানে অল্প বয়সের বাচ্চারা কি করে, যৌনকর্মী হয়ে যায়, যৌনকর্মীদের সন্তান। অল্প 13-14 না যাইতেই, 18 পূরণ না হইতেই আগেই হয়ে যায়। যে এখানে দেখতেছে মারা কি করতেছে, ওকে দেখে দেখে ওদের অভ্যস্ত, মানে এদের ওদের মায়েদের কাছ থেকে কিছুক্ষণ ছেপে রাখার জন্য আমরা এটা করতেছি। তারপরে এখন কী হবে এটা তো আমি করতে পারতেছি না, কি আমরা যতটুকু পারতেছি এদের ছেপে রাখার জন্য চেষ্টা করছি। এই তবুও দৌলদিয়া যৌনপল্লীর মাত্র 30% শিশু এই স্কুলে পড়ার সুযোগ পায়। সরকারি ছুটি বা অন্যান্য ছুটির দিন ছাড়া স্কুলটি প্রতিদিন খোলা থাকে ভোর 7:30 থেকে দুপুর 12 পর্যন্ত। দুপুরের খাবার খেতে সব শিশুকেই আবার সেই যৌনপল্লীর ভেতরে নিজের মায়ের কাছে যেতে হয়। দুপুর এখন 12। এই শিশুদের মাঝে একজনের নাম নূর, তার বয়স 6। বাড়ি ফিরে সংসারের কাজে হাত লাগাতে হয় নূরকে। রান্না করেন নানু, মা কাজ করে আর বাবা সারাদিন ঘুমায়। আরও আছে নূরের ছোট ছোট দুইটি ভাই বোন। আমি জানতে চাইলাম তার কেমন লাগে এখানে থাকতে। নূর ছবি আঁকতে পছন্দ করে, কিন্তু তার কোনো রং পেন্সিল নেই, তবে তাতে কিছু যায় আসে না। এই মায়াবতী মেয়েটির নাম চাঁদনী, তার বয়স 11, ক্লাস 4 পড়ে। সেও একসময় নূরের মতো শিশু আনন্দ ঘরে যেত, এখনও আসে তবে খেলতে। স্কুলের পরে তাকেও সংসারের কাজে হাত লাগাতে হয়, বড় বোনের বাচ্চা মিষ্টিকে দেখভাল করতে হয়। আমার বোন আমি যে চার বোন দোকান করে আর দুজনই করে। যৌনকর্মী বানাইতে গেছি আমি দেই নেই, আমি প্রশাসন মনে করেন নাম লেখাবে, আমি তখন বাধা দিছি না, এটা হইতে দেব না,
ওর 18 বছর পুরনো নেই। আমি কেলাম কেঁচো খাইছি দুইটা। আমি এই শিশুদের নিয়ে কাজ করি, এই শিশু নির্যাতনের কেসে আমারই ফেলাইছি প্রশাসন। আমার জীবনে অনেক অনেক চ্যালেঞ্জের উপরে আমি এই পর্যন্ত আসছি। খালি শুধু আল্লাহ সহায় ছিল, আমার ওরা মাইরে ফেলাইতে পারে নাই। তাছাড়া মানসিকভাবে যা যতটুকু নির্যাতনের আমি হয়েছি, যেমন 11 থেকে 10 বছরে যে শিশু আনিয়া এখানে বিক্রি করে অনেকে দালালের মাধ্যমে, সেটা আগে সমস্যাটার সমাধান করতাম আগে। আমার যে ছোটো ছোটো মেয়েরা এখানে মানে কি পতিত হয়েছে, কাজের কথা বলি আর গার্মেন্টসের কথা বলি, অনেকে এরকম বেশি দিয়ে যায়। আমি গার্মেন্টসে চাকরি করছি, এবং কি সোয়েটার ফ্যাক্টরিতে, কিন্তু সব জায়গায় দেখি জেলাও সেই কুদু একই সিস্টেম। সবাইকে গায়ে হাত দিতে একটা কাস্টমার আসলো, বিভিন্ন ধরনের অত্যাচার বোঝে নিত। স্বামী স্ত্রী থাকা এক বিষয় একরকম, আর একটা কাস্টমার থাকা অন্যরকম, সে একটা অত্যাচার। কাজটা খারাপ লাগলো কিন্তু কিছু করে না, পরিস্থিতি শিকার। সময়তে কাস্টমার মেলে, কাস্টমার মেলে না, ওই দিনকে আমাদের খুবই কষ্ট হয় খাওয়া দাওয়ার দিক থেকে। আগে দারিদ্র তো আসলেই, সামাজিকভাবেও অনেক নির্যাতন হয়ে যেই মেয়েদের উপায় ছিল না, সেই মেয়েরাই এই বোতলে চোখের পানি দেখানো মানে দুর্বলতা। প্রয়োজন আছে নাকি চোখের পানি দেখাবে? নিজের খারাপ লাগবো, নিজের রুমে নিজে একলা একলা কান্নাকাটি করবো, তাদের তো প্রশ্ন আছে না কি ভাই? গ্রামে একটা ব্যক্তি যদি দেখে যাইতো যে অমুক জনকর্মী, সেই সমাজে তার মা বাপের এক ঘুরে করে থাকত, ওদের সাথে মিশত না, কথা বলতো না, কি করার আছে? আমরা তো বাঙালি নারী, না পারে আঘাত করতে, না পারে সহ্য করতে, ঠিক আছে? আর এখন কি হয়েছে, মা আসতেছে, ভাই আসতেছে, বাপ আসতেছে, মেয়ের ইনকামের টাকা নিচ্ছে। এখন এই দেশে দেখেন, আজকে আমার মেয়েরে বিয়ে দেব, যৌতুক চাবে 50,000 টাকা, 1,00,000 টাকা আমি পাবো কোনো? আমি 1,00,000 টাকা 50,000 টাকা? কষ্টটা কি ভাতের? হ্যাঁ, ভাতের কষ্টটা অনেক বেশি। বাবা না থাকলে কি হয়? যেখানে 4-5 জন ভাই বোন আমরা। আপনি 8-9 বছর আগে কখনো ছিলেন? কোনোদিন কোনো মেয়ের ঘরে গেছেন? হ্যাঁ গেছি, এখন এখন যাই না। এটি শুনলাম নিজে নিয়েছি একা আমার সংসারে দেখি। তা আপনার মা ও এখানে, আপনার ভাই ও এখানে, বোন এখানে, এদের সবাইকে কি আপনি এনেছেন পরে? হ্যাঁ, প্রতিদিন দাদা আসবো না, একই জায়গায় থাকি, একই সাথে খাওয়া দাওয়া করি। এটা বাইরের সমাজ, আর এটা তো পাঁচ ধরার তলে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি বুঝি কি, বাইরে খারাপ কাজ না করেও এই জায়গায় করাটা সবচেয়ে বেটার। কাঁচামাল বিক্রি করতেছে, সদরে তাজা রাখার জন্য অনেক পানি টানি দিয়ে চিটাবে, মুসবে টুসবে, সেরকম করতে উঠতেছে, সহ্য করতেছে, তার কাপড় চোপড়ে ময়লা লাগতেছে,
তো ভর্তি হবে, সেরকম আমাদের শরীরে দাদাদের সাথে ব্যবহার করি। পরিবেশ ঠিক আছে, জায়গার পরিবেশ হচ্ছে আর্মিস্টা, ঠিক আছে, অ্যাকচুয়ালি তাদের টাকা পয়সার উপরে তারা দমন করে রাখছে। সেই জায়গায় আমাদের একটা নিরাপত্তা আছে, বোঝার মতন কিছু আছে, জানার মতন কিছু আছে, সমাজে চলতে হলে সব কিছু মেনটেলিং করতে হয় আমাদের, ঠিক আছে। কষ্ট ছাড়া কি কেউ কাজ করে? আমরা কন্ডম সম্বন্ধে বলি তাদের, তারা বলার পর মানতে চায় না, মানতে না চাইলে তখন বাধ্য হই, বাধ্য, ঠিক আছে। আমাদের টাকার লোভ দেখায় যে 100 জায়গায় 200 দেবো, কন্ডম ছাড়া বলবো, অনেক রকম কথাবার্তি বলে, কিন্তু পরিস্থিতির শিকার। তুমি জানো কন্ডম ছাড়া? হ্যাঁ, এটা আমি জানি, কিন্তু আমি কিছু করার নেই। আমাদের পেটের জন্য টাকা দরকার, কয়টা লোক ফেরত দেওয়া যায়, কিন্তু সবাই তো একতাল না, একজোট না। আমি ছাড়া দিতেছি, আরেকজন নিচ্ছে। আমি পুরুষ নামের জাতটাকে মাইন্ড করি না, আপনার তো পুরুষ, ঠিক আছে, পুরুষ নামের জাতটাকে আমি ঘৃণা করি। আমি এবং আমার মা, আমরা দুই মা, তিন মাস দিয়েছি, আসতে আমরা এখান থেকে চলে যাই। চলে যাবেন? তা আপনাদের নিশ্চয়ই প্ল্যান প্ল্যান আছে? আছে, কিন্তু টাকা তো পারতেছি না, টাকা তো হচ্ছে না, অনেক টাকা দরকার, না হলে তো বাইরে একটা ছাদ দরকার, একটা বাড়ি দরকার। পুলিশ হতে হলে অনেক দৌড় ঝাঁপ করতে হয়, কিন্তু নূরের পছন্দ ব্যাঙের মতো দৌড়াতে। আমি জানতে চাইলাম সে পুলিশ হয়ে কি করবে। আব্বা যেরকম ধরে না আর টাকা নেয় না, আমিও সেরকম করব। স্বপ্ন তো আছে যে আমার সালের আমি পাইলট বানাবো, স্বপ্ন তো আছে একটা সালের একটা আর্মি বানাবো, কিন্তু আমার কি অর্থ আছে? আমার স্বপ্ন দেখে কি লাভ? যার অর্থ নাই তার তো স্বপ্ন দেখাই চলে না। সোনার পালঙ্কির ঘরে লিখে রেখে ছিলেন দারে, যাও পাখি বল তারে সে যেন ভোলে না মোরে। তিন চার প্রজন্ম ধরে যৌনকর্মী, এ কেমন সভ্যতা, এ কেমন বাংলাদেশ, এ কেমন রীতি। চোখে আমার ঝরে কথা, এপার পার তোল পারে কা, বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার পার তোল পারে কা, যাও পাখি বল তারে সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে, মেঘের ওপর আকাশ ওরে নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা, মেঘের ওপর আকাশ ওরে নদীর ওপার পাখির বাসা,
মনি বন্ধু বড় আশা।